स्वेच्छासेवी संस्था मानुष मानुषेर जुन्नोर उद्योगे कोतुलपुर थानार सहयोगिताय सेफ ड्राइव सेफ लाइफ कर्मसूची प्रतिदिन नियम करे बाड़छे पथ दुर्घटना बाड़छे मृत्यु मिछिल सरकारी विभिन्न रकम उद्योगेर सत्त्वेओ कमछे ना पथ दुर्घटना এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কোতলপুর স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্যর উদ্যোগে কোতলপুর থানার সহযোগিতায় কোতলপুর হাইস্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতার কর্মসূচি হয়ে গেল। আজকের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান। এই কর্মসূচি থেকে কোতলপুরবাসীকে এই বার্তা দেওয়া হলো, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন, সুস্থ জীবন যাপন করুন। এছাড়াও ক্যারি ব্যাগ ব্যবহারকারীদেরও উদ্দেশ্যে বার্তা গেল, পরিবেশকে সুস্থ রাখতে ক্যারি ব্যাগ বর্জন করুন। স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য এবং কোতলপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। স্টুডেন্ট যদি আমরা 10 জনকে যদি মোটিভেট করতে পারি, কত টার্গেট হবে? 10 জন। কত জনকে টার্গেট করবে তোমরা? 10 জনকে। শুনতে পারলাম না, কত জন? 10 জন। তোমরা টার্গেট করো বাড়িতে গিয়ে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের যে ফ্রেন্ডস আছে, তোমাদের যে নিবার্স আছে, ওনাদেরকে মোটিভেট করবে যে এই ট্রাফিক নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। এন্ড এই ট্রাফিক নিয়ে যখন চলছি আর যখন আমি এই ট্রাফিক নিয়ম মানছি না, তখন দুর্ঘটনা ঘটলে আমাদের ফ্যামিলির মধ্যে কি প্রবলেম হয়, এই জিনিসটা আমাদেরকে বোঝানো দরকার আছে। আমি আশা করব এন্ড আমি নেক্সট টাইম যখন আসবো, তোমরাও একটা হচ্ছ শেয়ার হোল্ডার, আমাদের সোসাইটি শেয়ার হোল্ডার কারা আছো? তোমরাও আছো তো? হ্যাঁ, তো বাড়ি গিয়ে সবাইকে তোমাদেরকে বুঝাতে হবে। বুঝাবে তো? জোরসে একটু আর জোরসে। আজকে এখানে কোতলপুর থানা অন্তর্গত একটা সাইকেল র্যালি অর্গানাইজ করা হয়েছে। একটা এনজিও আছে যার নাম হচ্ছে মানুষ মানুষের জন্য, তো ওনারা আমাদেরকে ইনভাইট করেছিলেন অ্যান্ড থানা সাহায্য থেকে একটা সেফ ড্রাইভ র্যালি প্রোগ্রাম, সাইকেল র্যালি প্রোগ্রাম অর্গানাইজ করা হলো, যেখানে মানুষকে একটাই মতলব বার্তা দেওয়া আছে, যেটা আপনি যখন রাইড করছেন তখন আপনি যে ট্রাফিক রুলস নিয়ম আছে ওটা মেনে চলতে হবে। অ্যান্ড আপনাদের আমাদের অনারেবল সিএম ম্যাডামে একটা প্রোগ্রাম আছে আমাদের স্টেট গভর্নমেন্টে সেফ ড্রাইভ সেফ লাইফ, যেখানে রুলটাকে কীভাবে মানতে হবে, ট্রাফিক নিয়মগুলো মেনে চালাতে আমাদের যে মতলব মানুষের যে প্রাণটা আছে ওটা বাঁচবে। অ্যান্ড কিছু গত মাসে আমরা অনেকগুলো অ্যাক্সিডেন্ট এখানে দেখেছি, যার জন্য আমাদের যে রেসপেক্টেড আমাদের এসপি বাঁকুড়া সাহেব এখানে একটা স্ট্রেজি ও এস্টাবলিশ করেছেন অ্যান্ড এখানে ট্রাফিকটা খুব স্ট্রেঞ্জিং করা হয়েছে যাতে আমাদের অ্যাক্সিডেন্টটা কমানো যায়। এক্স্যাক্টলি আজকে ওই রুটটাই কভার করা হয়েছে অ্যান্ড এই সাইকেল র্যালি প্রোগ্রাম করে আমাদের মানুষ কাছে একটাই বার্তা দেওয়া ছিল যে আপনি যখন আপনাদের প্রাণ আপনার নিজের আছে অ্যান্ড আপনার ফ্যামিলি যখন আপনি ড্রাইভ করছেন তখন ওয়েট করে বাড়িতে, তো আপনি এই ট্রাফিক নিয়মটা আছে ওটা ভালো করে মেনে চলুন। আপনি জানেন যে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের অনারেবল সিএম ম্যাডামের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা প্রোগ্রাম আছে অ্যান্ড এখানে আমাদেরকে এই প্রোগ্রামটা প্রত্যেক মাসে ইনফ্যাক্ট আমরা যে যতগুলো ইউনিট আছে সার্ভে করি। কোতলপুর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কোতলপুরের মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা আজকে কোতলপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা আমাদের কোতলপুর প্রশাসনের উদ্যোগে করলাম। আজকে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিষ্ণুপুর এসডিপিও জনাব কুতুবউদ্দিন খান মহাশয়, উনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে আমাদেরকে সাহায্য করেছে। প্রোগ্রাম আমাদের একটাই বার্তা দিতে চাই যে সাধারণ কোতলপুরবাসীদেরকে সচেতন হতে হবে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং যে ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলোকে সর্বদা মানতে হবে এবং আমাদের যে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার হচ্ছে সে প্লাস্টিকের ব্যবহারগুলো কমাতে হবে। এই প্রোগ্রাম আমাদের শুরু হয়েছিল কোতলপুর হাইস্কুল মাঠ থেকে। আমরা কোতলপুর 11 প্লেয়ার্স ক্লাব হয়ে, বিবেকানন্দ ক্লাব হয়ে, আনাঘাটতলা হয়ে আমরা আমাদের আবার সেই কোতলপুর হাইস্কুল মাঠে উপস্থিত হয়েছি। এখন সতর্ক বলতে মানুষকে সর্বোপরি সতর্ক হতে হবে, আমরা তখনই সাকসেসফুল হবে, আমাদের এই প্রোগ্রামটা তখনই সাকসেসফুল হবে যখন আমরা এই সতর্ক বার্তা
কথাটা মানুষের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো সঠিক জায়গায়, এবং মানুষ যখন সর্বোপরি সচেতন হবে তখন আমরা ভাববো যে আমাদের যে এই প্রোগ্রামটি সাকসেসফুল হয়েছে। যে এনজিও রয়েছে আমাদের কতুলপুরে স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য, সেখান থেকে আপনার নাম অনেক চিরজীবন।